হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন তোমরা যে ভিডিওটা দেখতে চলেছ সেটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরির যে সমস্ত ইকুইপমেন্টস বা ইনস্ট্রুমেন্ট ইউজ হয় সেই সম্পর্কিত ভিডিও। তাই এটা আমি পার্ট টু টাইটেলটা দিয়েছি, কারণ পার্ট ওয়ান অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আলোচনা করেছি, আবার আমি পার্ট টুতে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট সম্পর্কে আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা শুরু করি মেডিকেল ল্যাবরেটরির যে সমস্ত ইকুইপমেন্টস ইউজ হয় তার পার্ট টু ভিডিও। তা পার্ট টু ভিডিওতে প্রথমেই আসছে আমার যে ইনস্ট্রুমেন্টটা, সেটা হচ্ছে ওয়াটার বাথ। তাই ওয়াটার বাথটার আমার কাজ কী, ওয়াটার বাথের টেম্পারেচার কী, ওয়াটার বাথ কী করে মেনটেন করবো, সেই সম্পর্কিত আমি এখন এটা নিয়ে ডিসকাস করছি। ওয়াটার বাথ, ওয়াটার বাথ হচ্ছে যদি কোনো কেমিক্যাল রিয়াকশান, মনে করো যেমন অ্যান্টিবডি অ্যান্টিজেনের রিয়াকশান বা কিছু স্পেসিফিক রিয়াকশান আছে, যেমন সেরোলজিক্যাল কিছু রিয়াকশান আছে, সিরাম এনজাইমের কিছু রিয়াকশান আছে, এই রিয়াকশানগুলো কী হয়, একটা স্পেসিফিক টেম্পারেচার লাগে, সেই টেম্পারেচার ছাড়া কিন্তু হয় না। যেরকম মনে করো যে আমার উইডাল টেস্ট করতে গেলে আমার 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। যদি আমি এটা রুম টেম্পারেচার বা ইনকিউবেটারের মধ্যে রাখি তাহলে কী হবে, ইনকিউবেটারে রাখলে কী হবে, টেম্পারেচারটা কিন্তু সমানভাবে গাছের যে আমার টেস্ট টিউব থাকছে সেই টেস্ট টিউবে সমানভাবে ডিস্ট্রিবিউট হয় না, যার ফলে কী হয় কখনও কোথাও বেশি কোথাও কম হয়, এবং যার ফলে আমার টেম্পারেচারটা ভালো সমানভাবে ডিস্ট্রিবিউট হয় না, যার ফলে আমার রিয়াকশানটাও ঠিকঠাক করে হয় না, এবং যার ফলে এরর রেজাল্ট এসে যাওয়ার চান্স থাকে। সেই জন্যে আমরা যদি উইডাল টেস্টটা ওয়াটার বাথের মধ্যে করি তাহলে দেখা যাবে যে উইডাল টেস্ট অবশ্যই যেটা টিউব টেস্ট করা হয় সেটা যদি আমরা ওয়াটার বাথের মধ্যে করি তাহলে দেখা যাবে তার স্পেসিফিসিটি বা সেন্সিটিভিটি অনেক বেশি। তা সেই জন্য আমরা ওয়াটার বাথ ইউজ করবো কিংবা যদি কোনো রিয়াকশান, কেমিক্যাল রিয়াকশান, স্পেসিফিক টেম্পারেচার দরকার হয় সেই ক্ষেত্রে আমরা ওয়াটার বাথ ইউজ করবো। ওয়াটার বাথের ক্ষেত্রে কী লাগবে, এই টেম্পারেচারটা কী করে আমার কন্ট্রোল করছে, থার্মোস্ট্যাট থাকে একটা, সেই থার্মোস্ট্যাটে আমার থার্মোস্ট্যাট রেগুলেটর থাকে। যে মনে করো ফ্রেন্ডস এখানে যে ইনস্ট্রুমেন্টটা পিকচার দেখছো এখানে একটা রেগুলেটর আছে, এই রেগুলেটরটা দিয়ে আমি কত ডিগ্রি টেম্পারেচার কন্ট্রোল করবো সেটা দেওয়া থাকে। তো মোটামুটি এর কত ডিগ্রি টেম্পারেচার এর রেঞ্জ, থার্টি থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই টেম্পারেচারের মধ্যে যদি কোনো কেমিক্যাল রিয়াকশান দরকার হয় তাহলে আমরা ওয়াটার বাথের মধ্যে করবো। এর ইউজ কী কী আছে, যেরকম ডিটারমিনেশন অফ সিরাম এনজাইম, বিভিন্ন রকম এনজাইম আছে, সেই এনজাইমগুলো যখনই কোনো রিয়াকশান করা হয় সেখানে 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তখন আমরা এই ওয়াটার বাথের মধ্যে করতে পারি। সেরোলজিক্যাল ডিটারমিনেশনের মধ্যে যেরকম প্রথমেই আছে উইডাল টেস্ট, যেরকম 56 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার হয়, স্যাফনিকেশনের জন্য 60-70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার হয়। তা মোটামুটি এইটা হচ্ছে আমার ওয়াটার বাথের ইউজ। এবার আসছে কি কেয়ার অ্যান্ড মেনটেন্স, আমরা ওয়াটার বাথকে কী করে কেয়ার এবং মেনটেন্স করবো। তা ফ্রেন্ডস আমাদের কিছু যদি বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের এটা কেয়ার অ্যান্ড মেনটেন্স করতে কোনো প্রবলেম হবে না। যেরকম কি আমরা কিন্তু ল্যাবরেটরিতে কখনোই রানিং ট্যাপ ওয়াটার ইউজ করবো না, কারণ কি রানিং ট্যাপ ওয়াটারে আমাদের কী থাকে, আয়রন থাকে। আয়রন থাকলে কী হবে, আয়রনের যে কোনো জিনিসের ক্ষেত্রে আমাদের সেডিমেন্ট পড়তে পারে বা রাস্ট পড়তে পারে, সেই জন্য কী করবো সবসময় আমরা কী বলবো, বিভিন্ন রকম মিনারেলস থাকে সেগুলো নিচে জমা হতে থাকে। তা সেই জন্য আমরা কী করবো, যখনই ওয়াটার বাথে বা যে কোনো ল্যাবরেটরিতে যে কোনো ইকুইপমেন্টসের ক্ষেত্রে বা যে কোনো কেমিক্যাল রিয়াকশানে বা যে কোনো কেমিক্যাল তৈরি করতে ক্ষেত্রে গেলে যে যখনই কোনো জল ব্যবহার করবো বা ওয়াটার ব্যবহার, সেটা ডিস্টিল ওয়াটার হতে হবে অথবা ডি আয়নাইজড ওয়াটার, এটা কিন্তু আমাদের কেয়ারফুলি রাখতে হবে যে ল্যাবরেটরিতে যখনই আমরা কোনো ওয়াটার ইউজ করবো সেটা আইদার হবে ডিস্টিল ওয়াটার অর ডি আয়নাইজড ওয়াটার। আমরা যখনই এটা কাজ শেষ হয়ে যাবে, আফটার যখনই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, আফটার ফিনিশ দ্য ওয়ার্ক, তখনই কী করতে হবে, আমাদের মেন সুইচ অফ করে রাখতে হবে, মানে পাওয়ার সুইচ পাওয়ার কাট করে রাখতে হবে। আর এটা কী করতে হবে, কাজের শেষে এটাকে কভার দিতে হবে। কভার না দিলে কী হবে ফ্রেন্ডস, এর মধ্যে কী হবে, ডাস্ট পার্টিকেল জমবে। মনে করো যে ওয়াটার বাথের তো আর প্রতিদিন কাজ হয় না, খুব সপ্তাহে হয়তো 2-3 দিন কাজ হচ্ছে, তখন কী হয় এটা যদি আমি না ঢাকা দিয়ে রাখি বিভিন্ন রকম ইনসেক্টসের ভিতরে ঢুকে দেখতে পারে যেতে পারে বা বিভিন্ন রকম ডাস্ট পড়তে পারে, তো সেইগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে এটাকে কভার দিয়ে আটকে রাখতে হবে। ফ্রেন্ডস নেক্সট আসছে ল্যাবরেটরিতে ইউজ হয় আর একটা হচ্ছে আরেকটা ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে ফ্লুরোমিটার। ফ্লুরোমিটার কী, যেমন ফ্লুরোমিটারের কাজ হচ্ছে
যদি কোনো সাবস্ট্যান্সের মধ্যে কোনো জিনিসকে আমাদের যদি আইডেন্টিফাই করতে হয়, তার যদি আমার ফ্লুরোসেন্স যদি ক্যাপাসিটি থাকে, মানে ফ্লুরোসেন্স কালার যদি অ্যাবজর্ব করার ক্যাপাসিটি থাকে, তাহলে সেটাকে আমরা সেই সেই কনস্টিটিউয়েন্টটাকে বা সেই সাবস্ট্যান্সটাকে, সাবস্ট্যান্সের মধ্যে যে 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 পার্টটাকে, যে পার্টিকলসটাকে আমরা চাইছি সেটাকে আমরা পেতে পারি। যেরকম কি ফ্লুরোমিটারের সাহায্যে কী করতে পারি আমরা, NADH, NADPH, টাইরোসিন এক্সেট্রা, এগুলোকে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি। আবার কী হয়, কিছু মেটাল আছে যেরকম ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এটাও আমরা ডিটারমাইন করতে পারি। তাহলে ফ্লুরিমিটারের সাহায্যে আমরা কী করতে পারি, NADH, NADPH, টাইরোসিন, এগুলোকে আমরা ডিটারমাইন করতে পারি যাদের ফ্লুরোসেন্স কনস্ট্যান্ট ক্যাপাসিটি আছে। আর একটা করতে পারি ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এটাও আমরা ডিটারমাইন করতে পারি। ফ্রেন্ডস, নেক্সট আসছে pH মিটার। এটা কিন্তু আমাদের ল্যাবরেটরিতে খুব কমনলি ইউজ হয়। এর অল্টারনেটিভলি কিন্তু আমরা pH পেপার বা লিটমাস পেপার হিসেবে ইউজ করে থাকি, কিন্তু pH মিটার হচ্ছে খুব স্পেসিফিক। এবং এর হচ্ছে pH মিটারটা এরকম হয়, এরকম একটা প্রোব থাকে, যে প্রোবটাকে আমরা যে কেমিক্যালটা বা যে সলিউশনটার মধ্যে আমরা pH মিটার pH দেখতে চাইছি সেটাকে আমরা জাস্ট ডিপ করে দিলে আমাদের এখানে শো করবে। তাহলে pH মিটারে কী করে, এ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন দেখে, মানে এটা কী করে, এটা এক নম্বর পয়েন্ট হচ্ছে কি, এটা কী করে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন দেখে কোনো সলিউশনের মধ্যে। এবং আর একটা কী দেখে, এটা কী মাপে, অ্যাসিডিটি অর বেসি অ্যালকালিনিটি, মানে অ্যাসিড অর বেসি, মানে যদি হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে এটা অ্যাসিড, আর যদি হাইড্রোজেন কনসেন্ট্রেশন কম থাকে তাহলে এটা হচ্ছে অ্যালকালাই। নেক্সট আসছে কি আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড। ফ্রেন্ডস, এইটা কিন্তু এখন খুব কমনলি আমরা ইউজ করছি আয়ন সিলেকটিভ ইলেকট্রোড। এইটা কিন্তু একটা সময় কী ছিল, এই আয়ন সিলেকটিভ ইলেকট্রোডের অল্টারনেটিভ ছিল কি, ফ্লেম ফটোমিটার। ফ্লেম ফটোমিটার কিন্তু সেখানে আমাদের এই ফ্লেমের সাহায্যে বিভিন্ন রকম মেটাল দেখা হতো, মেটাল বিভিন্ন রকম আয়ন্স দেখা হতো, মেটালের বিভিন্ন রকম আয়ন্স দেখা হতো, কিন্তু সেইটা অতটা স্পেসিফিক ছিল না। এবং তার জন্য কী হতো, অনেকটা জায়গা লাগতো এবং ম্যান পাওয়ার বেশি লাগতো, তার জন্য বিভিন্ন রকম প্রবলেমও হতো। মনে করো সেখানে গ্যাস লাগতো, সেখানে আমার ডাবল ডিস্টিল ওয়াটার লাগতো, এবং সেখানে এররের পরিমাণ অনেক বেশি ছিল। কিন্তু এই আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড আসার পরে কী হয়েছে, এখানে একটা প্রোব থাকে। প্রোবটা কী করে, একদম এর মধ্যে কী হচ্ছে, একটা সিলেক্টিভ, একদম 100% এটা মোটামুটি সেন্সিটিভিটি 99.9%। তাই সেটাই, এটা এখন এসছে, এবং এর জন্য খুব কম জায়গা লাগে, কম ম্যান পাওয়ার লাগে, একজন ম্যান পাওয়ার হলেই এনাফ। তা চলো, আয়ন সিলেক্টিভ ইলেকট্রোডের কী কাজ, এটা কী করে, এটা আমাদের যে ব্লাডে যে আমরা যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম এগুলো যে থাকে সেগুলোকে মেজার করে। এটা আয়ন সিলেক্টিভের কাজ। আয়ন সিলেক্টিভের কী কাজ, তাহলে কী হলো, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলোর আয়ন মাপে। নেক্সট আসছে কি অ্যাম্পেরোমিটার। অ্যাম্পেরোমিটার কী, অ্যাম্পেরোমিটার কথাটা এসে যেখান থেকে আমরা যে যন্ত্রের সাহায্যে আমরা বা যে মিটারের সাহায্যে আমরা যে কোনো অ্যাম্পিয়ার মাপতে পারি, যে কোনো কারেন্ট ফ্লো কীরকম হচ্ছে সেটা মাপতে পারি। তাহলে এই দুটো প্রোবের সাহায্যে কী হচ্ছে, আমরা যদি কোনো পার্টিকেলের দুপাশে রাখি তার মধ্যে দিয়ে কতটা কারেন্ট সাপ্লাই হচ্ছে সেটা এই মিটারে শো করবে, কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তাহলে অ্যাম্পেরোমিটার কী করে, কারেন্ট ফ্লো কতটা হচ্ছে সেটাকে মাপতে ইউজ করা হয়। নেক্সট আসছে ফ্রেন্ডস কৌলোমিটার। কৌলোমিটার কি, এই কৌলোমিটারের সাহায্যে যেটা মাপা হয় সেই প্রসিডিওরটাকে বলা হয় কৌলোমেট্রি। তো এটা কী কাজ করে, এটাও সেই pH মিটারের মতোই, এই প্রোবটাকে জাস্ট আমরা যে এটাও pH মিটারের মতোই, এটার সাহায্যে আমরা কী ক্লোরাইড আয়ন্স মাপছি কোনো স্পেসিমেন বা কোনো সলিউশনের মধ্যে। তাহলে যে সলিউশনের আমরা ক্লোরাইড বা ক্লোরাইড মাপতে, ক্লোরাইড আয়ন মাপতে চাইছি, সেই স্পেসিমেন বা সলিউশনের মধ্যে যদি এই প্রোবটাকে আমরা ঢুকিয়ে দিই বা প্রোবটাকে ইমার্স করে দিই, তাহলে এখানে আমাদের ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশনটা শো করবে। তো এটাই হচ্ছে কৌলোমিটার। কৌলোমিটারের সাহায্যে মাপাটাকে বলা হয় কৌলোমেট্রি। নেক্সট আসছে কি, নেক্সট আসছে অসমোমেট্রি। অসমোমেট্রি হচ্ছে অসমোমিটার যন্ত্রের সাহায্যে যে আমার কোনো সলিউট পার্টিকেলস আছে স্পেসিমেন, তাকে বলা হচ্ছে অসমোমেট্রি। এই প্রসিডিওরটাকে বলছে অসমোমেট্রি। তাহলে এটার মেন কাজ হচ্ছে কি, এর মেন কাজ হচ্ছে কোনো সলিউশনের মধ্যে কোনো কতটা পরিমাণে বা কোনো স্পেসিমেন মধ্যে কতটা পরিমাণে সলিউট পার্টিকেলস আছে সেটাকে মাপা। এটা কেন মাপবো, কারণ কোনো সলিউট যদি আমার ডিজলভ থাকে তাহলে কী হবে, এটা কী করবে, অসমোটিক প্রেশার এবং বয়লিং পয়েন্ট বাড়িয়ে দেবে, আর কী করবে, ভেপার প্রেশার এবং ফ্রিজিং পয়েন্ট কমিয়ে দেবে। সেই জন্য আমার কোনো সলিউশনের মধ্যে কতটা সলিউট আছে সেটা খুব জানাটা দরকার যখনই আমরা অসমোটিক প্রেশার বা এগুলো মাপতে যাব।
তা সেই জন্য আমাদের অসমোমেট্রির সাহায্যে কী করি আমরা, অসমোমেট্রির সাহায্যে আমরা কোনো সলিউশন বা কোনো স্পেসিমেনের মধ্যে কতটা সলিড পার্টিকেলস আছে সেটা মাপি। নেক্সট আসে বায়োসেন্সার। বায়োসেন্সার কী করে? বায়োসেন্সার কিন্তু এই জাস্ট গ্লুকোমিটার, একটা বায়োসেন্সার একটা গ্লুকোমিটার, এর মধ্যে স্পেসিফিক চিপ দিলেই তার রেজাল্টটা বা ব্লাডের সাহায্যে আমরা সেটা মাপতে পারি। এটা সাধারণত কী করে করা হয়, যখন আমাদের কোনো ইমার্জেন্সি ল্যাবরেটরিতে বা পেশেন্টের বেড সাইডে আমাদের যখন বা স্যাটেলাইটে বা স্পেসে যখন আমাদের যে স্যাটেলাইটগুলো যায় সেখানে যখনই কোনো স্টাফের বা কোনো অ্যাস্ট্রোনটের কোনো কখনো ব্লাড গ্লুকোজ বা ইউরিয়া ক্রিয়েটিন এগুলো মাপতে হয় তখন কিন্তু আমরা এই বায়োসেন্সার মেশিনের সাহায্যে মাপি। তা বায়োসেন্সারের কাজ হচ্ছে কি, এটা কী করে গ্লুকোজ ইউরিয়া কোলেস্টেরল অ্যালকোহল নাইট্রেট এগুলোকে ডিটারমাইন করে। তা ফ্রেন্ডস এটাকে কিন্তু আমরা সবসময় কিন্তু গ্লুকোমিটার বলে থাকি, কিন্তু এটা গ্লুকোমিটার নয়, আমরা যেগুলোতে মাপি সেটা হচ্ছে বায়োসেন্সার মেশিন, বা যেটাকে আমরা ডিটারমাইন করব সেই যখনই সেই স্পেসিফিক চিপ লাগাবো তখন সেটা বায়োসেন্সারের সেই নাম হবে। যখন গ্লুকোজ মাপবো তখন গ্লুকোমিটার, যখন ইউরিয়া মাপবো তখন ইউরোমিটার, কোলেস্টেরল মাপলে কোলেস্টোমিটার হয়ে যাবে, কিন্তু মেশিনটার নাম হচ্ছে বায়োসেন্সার। নেক্সট আসছে আমার ওয়াটার ডিস্টিলেশন অ্যাপারেটাস। তা ফ্রেন্ডস ওয়াটার ডিস্টিলেশন অ্যাপারেটাস কিন্তু এটা কিন্তু আমরা সচরাচরই কম বেশি সমস্ত ল্যাবরেটরিতে থাকে, কারণ ডিস্টিল ওয়াটার সাধারণত ল্যাবরেটরিতে আমরা যারা কাজ করি কারণ প্রচুর পরিমাণে ডিস্টিল ওয়াটার লাগে, সেই জন্য আমরা এই ডিস্টিল ওয়াটারটা যাতে না কিনে ইউজ করতে হয় সেই জন্য মোটামুটি সব কেমিক্যাল ল্যাবরেটরিতে বা মেডিকেল ল্যাবরেটরিতেই এটা কিন্তু থাকে। এটা কী কাজ করায়, মনে করো কোনো কোনো লিকুইড সাবস্ট্যান্টকে যদি হিট করা হয় তাহলে তার সেই যে লিকুইড সাবস্ট্যান্টে যখনই তার বয়লিং পয়েন্টে চলে যায় তখন কী হয়, বা ভেপার পয়েন্ট বয়লিং পয়েন্টে চলে যায় তখন কী হয় সে ভেপার তৈরি করে, ভেপারটা তৈরি করে ভেপারটা কী হলে আমার হালকা ভেপারটা উপরের দিকে উঠে আসে। এই ভেপারটাকে যদি আমরা কোনো কনডেন্স করে নিই, মানে সঙ্গে সঙ্গে যদি কনডেন্স করে নিই তাহলে কী হবে দেখো, এই ভেপারটা আমার ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে কী হবে, এই ভেপারটাই, এই যে দেখো ফ্রেন্ডস এই যে ইনস্ট্রুমেন্টটা এটা তোমরা সবাই দেখেছো বা জানো, এই যে এখানে যদি আমি হিট করি তাহলে কি ভেপারটা এখান থেকে আমার উঠে গিয়ে এর মধ্যে যাবে, যদি এই এই যে পাইপটার মধ্যে দিয়ে যাবে ভেপারটা, সেই পাইপটাকে যদি একটা রানিং ট্যাপ ওয়াটার দিয়ে যদি ঠান্ডা করা হয় বাইরের সাইড দিয়ে তাহলে ভেতরে যে ভেপারটা থাকবে সেটা কনডেন্স হয়ে এখানে জমা হবে। তা ফ্রেন্ডস এটা গ্লাস ওয়াটার ডিস্টিলেশনও হতে পারে আবার মেটালেরও হতে পারে। তাহলে এটা সাধারণত আমরা কী কাজে ইউজ করে থাকি, এটা আমরা কী করে যে রানিং ট্যাপ ওয়াটারটাকে ডিস্টিল ওয়াটার হিসেবে ব্যবহার করে থাকে। এটা কী থাকে, পার্টিকেল ফ্রি থাকে এবং অনেক আয়নও ফ্রি থাকে। তাই এটা সাধারণত আমরা ল্যাবরেটরিতে ডিস্টিল ওয়াটার রানিং ট্যাপ ওয়াটার বা রেগুলার যে ওয়াটারটি ইউজ করি সেটাকে ডিস্টিল করার কাজে। নেক্সট আসে কি ডিআয়োনাইজার। ডিআয়োনাইজার এটা যে আমরা এর আগে যে ভিডিওটা আর আগের যে স্লাইডটা দেখলাম যেখানে ছিল ওয়াটার ডিস্টিলেশন অ্যাপারেটাস সেটাও ঠিক, তার তো এই ডিআয়োনাইজারে কী হয়, ডিআয়োনাইজারে কী করে এটা ওয়াটারকে হাইয়েস্ট পিউরিটি করে, মানে যেটা ডিআয়োনাইজ ওয়াটার, মানে আমরাকে আমরা যেটা ডাবল ডিস্টিল ওয়াটার পাচ্ছেন যেটাকে আমরা কি ডাবল ডিস্টিল ওয়াটার, মানে এর মধ্যে কোনো আয়ন থাকে না, এর মধ্যে কোনো, এটা সাধারণত কোথায় ব্যবহার হয়, বিভিন্ন কেমিক্যাল ল্যাবরেটরিতে ইউজ হয়, ফার্মাসিউটিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে এটা ইউজ করে। এটা কিন্তু ওয়াটার যে ওয়াটারটা পাওয়া যায় সেটা কিন্তু একদম 100% মানে হাইয়েস্ট পিউরিটি থাকে এটার। প্রত্যেকটা ল্যাবরেটরিতে যেখানে মোটামুটি এখন আগে কী হতো, এই যে ওয়াটার ডিস্টিলেশন অ্যাপারেটাস এইটা কী হয়, এটা অনেকটা জায়গা লাগে এবং এর ইয়ে থাকে, বিভিন্ন রকম ঝুঁকি থাকে, যেরকম কী হয় আমার আগুন জ্বালাতে হবে, আগুন জ্বালিয়ে সেই জলটাকে বয়ল করতে এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এখন যে এই যে ডিআয়োনাইজার এসছে এটা কিন্তু খুব স্পেসিফিক, অল্প জায়গা লাগে এবং তার জন্য কোনো হিটের কোনো দরকার হয় না, ম্যান পাওয়ারের কোনো দরকার হয় না, কোনো অবজারভেশনের দরকার হয় না, জাস্ট এটাকে চালিয়ে দিলেই এ চলতে থাকে এবং রেডি ডিআয়োনাইজ ওয়াটার বেরোতে থাকে। তাই সেরকম কী কী আছে, এটাতে অ্যাডভান্টেজটা কী আছে, এটার জন্য কোনো হিটিং দরকার হয় না, কোনো ইলেকট্রিক্যাল কনজামশন দরকার হয় না, এটা কী হলে জাস্ট ওয়াটারের রানিং ট্যাপ ওয়াটারের সঙ্গে যদি আমি ঠিকমতো লাগিয়ে দিই তাহলে দেখা যাবে যে আর এক পাশ দিয়ে একদম ইনস্ট্যান্ট আমার কী হচ্ছে ডিআয়োনাইজ ওয়াটার বেরিয়ে আসছে। আর এটা কী হচ্ছে, সমস্ত রকম ইলেকট্রোলাইটস ফ্রি থাকে, আর ইলেকট্রোলাইটস ফ্রি থাকে যার ফলে কী হচ্ছে, এটা আমরা সাধারণত খুব সেন্সিটিভ টেস্ট যেগুলো হচ্ছে ইলেকট্রোলাইটস যখনই মেজার করতে হয় তখনই আমাদের এগুলো ইউজ করি। তো ফ্রেন্ডস
এটা ছিল আমার ল্যাবরেটরিতে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টস ইউজ হয় তার পার্ট টু ভিডিও। তো ফ্রেন্ডস, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ মেডিকেল ল্যাবরেটরি রিলেটেড আমি এরকমই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।